সকাল দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনকার বিষয়ভিত্তিক আয়োজন আজ সকালের গানে। সকালটা আপনাদের সকলের সঙ্গে একসঙ্গে ভাগাভাগি করে নেব, তাই যথাসময়ে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় উপস্থিত হয়ে গেছে আজকে আমাদের অনুষ্ঠানে যিনি সঙ্গীত শিল্পী এসেছেন, আমন্ত্রিত অতিথি শিল্পী, তিনি এইচ জীবন। তার কাছ থেকে পুরো সকালটা গানে গানে আমরা উপহার নেব। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? হ্যাঁ, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো। আজকে লোকসঙ্গীতের আয়োজন, পুরোটা সময় জুড়ে লোকসঙ্গীতের আসর জমে উঠবে আশা করি। শুরুতে কোন গান দিয়ে শুরু করছেন? শুরুতে আমি যে গানটি করব, লালন সাইজের একটি প্রার্থনা আঙ্গিকের একটি গান, যেহেতু সকাল প্রার্থনা দিয়ে আমরা শুরু করি, একদম সেহেতু প্রার্থনা আঙ্গিকের একটি গান শুরু করি। তুমি আপনি আল্লাহ ডাকো আল্লাহ বলে, আল্লাহ কে বোঝে তোমার অপা লীলে, নীরা কারে তুমি নুরি ছিলেন ডিম্ব অবতারি, নীরা কারে তুমি নুরে ছিলেন ডিম্ব অবতারি, সাকারে সৃজন গড়লে ত্রিভুবন, সাকারে সৃজন গড়লে ত্রিভুবন, আকারে চমৎকার ভাব দেখালে, বোঝে তোমার অপারে করনি গুম ধনি, তাও তো সত্য সবাই জানি, নীরা করনি গুম ধনি, তাও তো সত্য সবাই জানি, আগমের ফুল নিগমের আঁচুল, আগমের ফুল নিগমের আঁচুল, আদমের ধরে জান হইলে, আল্লাহ কে বোঝে তোমার অপারে, জানে যারা শাড়ি নিগুর লীলা দেখছে তারা, আত্ম তত্ত্ব জানে যারা শাড়ি নিগুর লীলা দেখছে তারা, নির্নিরঞ্জন অকথ সাধন, নির্নিরঞ্জন অকথ সাধন, লালন খুঁজে বেড়ায় বন জঙ্গলে, আল্লাহ কে বোঝে তোমার অপারে, আল্লাহ কে বোঝে তোমার অপারে, আল্লাহ কে বোঝে তোমার অপারে। সঙ্গীত মানে সাধনা, আর সাধনা প্রার্থনারই একটা অংশ বিশেষ। আসলে প্রার্থনা না করলে তো আসলে কোনো কিছু সম্ভব হয় না, একদম। আর সঙ্গীত সাধনা সেই প্রার্থনারই অনেক বড় একটা অংশ।
শুরুতে এরকম একটি গান শুনলাম, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী গানে চলে যাব। এখন পরবর্তী যে গানটি করব, বিজয় বিচ্ছেদ, বিজয় সরকারের একটি গান করব, এই পৃথিবী যেমন আছে। আসলে এই পৃথিবী ছেড়ে তো সবাইকে একসময় চলে যেতে হবে। আমি সেই বিজয় সরকারের বিখ্যাত একটি গান করতেছি। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। পড়বে যাবে তোমার নগদতল তাগিদ পত্র এসে পড়বে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যখন মোহ ঘুমে মুদিবে দুচো পাড়া পড়শি প্রতিবেশী পাবে কিছু শো, আমার যখন মোহ ঘুমে বুঝিবে দুচো পাবে কিছু শো, সেদিন আমি যে পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। যত বড়ই হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি ঘড়ি ট্রানজিস্টার,
যত বড়ই হোক না কেন রাজা জমিদার ঘড়ি ট্যান্ডি সিটা তখন থাকবে না কো নয়ধিকা বিষয় বৈভবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রেম চলে যেতে হবে স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হবে যেন এই পৃথিবীর অস্তিত্ব আর রবে না হেন শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হবে যেন ও পৃথিবীর অস্তিত্ব আটাবে না হেন পাগল বিজয় বলে সেই দিন বুঝি এসে পড়বে কবে পাগল বিজয় বলে সেই দিন আমার এসে পড়বে কবে সুন্দর এই পৃথিবী চলে যেতে হবে রে মো চলে যেতে হবে এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মো চলে যেতে হবে আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন তার ফোনটি আমরা নিয়েছি হ্যালো শুভ সকাল কে রয়েছেন আমাদের সঙ্গে কোথা থেকে বলছেন শুভ সকাল আমি ঢাকা থেকে অহংসা খোকন সাধু খোকন নামে পরিচিত আমি আপনারা সকলে ভালো আছেন আপনাদের প্রোগ্রামটা দেখছি খুব ভালো লাগছে আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান আমরা এখন পরবর্তী গানে চলে যাই এখন কোন গান শুনবো আমি এইবার যে গানটি করব শাবদুল করিমের একটি গান আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন টেলিফোনে হ্যালো শুভ সকাল কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম আমি সাজু বলছিলাম মিরপুর থেকে কেমন আছেন জি খুব ভালো আছি আপনাকেও আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে জি আপনাকে অনেক ধন্যবাদ শুভ সকাল আপনাকে আপনার সাথে যে আজকে জীবন ভাই আছে তাকেও অনেক ধন্যবাদ যে উনি সুন্দর করে জীবনের আবহ থেকে গানগুলো করছেন জীবন ভাই কেমন আছেন হ্যাঁ জি ভালো আছেন কেমন আছেন আপনি আমি সাজু বলছি মিরপুর থেকে মিরপুর 11 মনে পড়ছে জি 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 আর আপনার সাথে যে অনেক ধন্যবাদ আপনার গানগুলো খুব সুন্দর হচ্ছে আর আপনার সাথে যে মিউজিশিয়ান বলবো না ওরা সঙ্গীত আসলে বাংলাদেশ অনেক গুণী মানুষ আমার সামনে আছেন সুন্দর বাজিয়েছেন যারা যন্ত্রশিল্পী আর কি তাদেরকে অনেক ধন্যবাদ মনে হয় যে তারা আবহ এমন তৈরি করেছে যে এমন সুন্দর আবহ দিচ্ছে মনে হয় যে কোনো তেপান্তরে তারা ডুবে গেছে গানের মধ্যে আর কি অনেক ধন্যবাদ জীবন ভাই অনেক ধন্যবাদ এনটিভি অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ সঙ্গেই থাকুন আমাদের সঙ্গে আমরা আছি গানে গানে সকালটা জুড়ে আমাদের সঙ্গে আছেন এ এইচ জীবন তার কণ্ঠে আরো গান শুনবো এখন কোন গান
এই মুহূর্তে যে গানটি করব শাব্দুল করিমের একটি গান, আমার মাটির পিঞ্জিরে সোনার ময়নারে। আরে তুমি আমার, আমি তোমার, এই আশা করে তুমি আমার, আমি তোমার, এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে। পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে। ভাবনায় আমি ভাবি নিষিদি, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন। তোমার ভাবনায় আমি ভাবি নিষিদি, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন। পিঞ্জিরা সারিয়া একদিন যাইব উড়ে পাখি, পিঞ্জিরা সারিয়া ময়না যাইব উড়ে, তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে। তোমার বসতি কেন এই পিঞ্জিরার সাথে, তোমার বসতি কেন এই পিঞ্জিরাতে, তোমার বসতি কেন এই পিঞ্জিরার সাথে, তোমার প্রীতি আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে একদিন, আসা যাওয়া দিবা রাতি ঘরে বাহিরে, তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। কে শোনাবে মধুর বলি বলো আমারে একদিন, কে শোনাবে মধুর বলি বলো আমারে, তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে, তোমার
তোমারে পুষিলাম কত আদরে, তুমি আমার আমি তোমারে আশা করে, তুমি আমার আমি তোমারে আশা করে, তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনা ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আমাদের সঙ্গে আরো একজন দর্শক ইতিমধ্যে যুক্ত হয়েছেন টেলিফোনে, আমরা ফোন কলটি নিয়ে আসি। হ্যালো, শুভ সকাল, কে আছেন আমাদের সঙ্গে, কোথা থেকে বলছেন? শুভ সকাল। শুভ সকাল, আপু কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? জ্ঞান খুব ভালো আছি। শফিকুল ইসলাম শফিক, কিশোরগঞ্জ থেকে। সকালবেলা যে ভালো করে শুরু করলেন অনুষ্ঠানটা, খুব ভালো লাগছে। বিশেষ করে প্রতিদিন সকালে শুরু করেছেন যন্ত্র শিল্পী গুলা, ওরা ভালো বাজায়, ওদেরকে ধন্যবাদ জানাই। জীবন ভাই খুব ভালো গান গাইতেছে। জীবন ভাই আমাদের সঙ্গে সঙ্গে শিল্পী জীবন রয়েছেন, আপনি যদি কথা বলতে চান তার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জীবন ভাই কেমন আছেন? জি ভালো আছি। আপনাদের গানে অনুরোধ করবো শাহ আব্দুল করিমের কেন পিরিতি বানাইলার এবং বন্ধু ছেড়ে যাইবা যদি। কেন পিরিতি বানাইলার? আচ্ছা, করার চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ টেলিফোন করবার জন্য। আমরা পরবর্তী গানে চলে যাই। এখন কোন গান শুনবো? এখন যে গানটি করবো একটি মৌলিক গান, আমার অ্যালবাম এবার এসেছিল জি সিরিজ থেকে একটি গান এসেছিল সাধু খোকনের, উনি খুব ভালো লেখেন, ওনার একটি গান করব, এক তারা গানটি। আচ্ছা, হ্যাঁ, আমার নিজের টিউনে এবং সঙ্গীত আমারই করেছিল। যাক, তাহলে একজন গুণী মানুষের সন্ধান পেলাম, আরো একজন গুণী মানুষ শুনবো মৌলিক গান। গানের টান ধরিলে যাই রে ছিড়ে আমার সাধের এক তারারে, টান ধরিলে যাই রে ছিড়ে আমার সাধের এক তারারে, এক তারাটার চিহ্ন তারে জোড়া লাগাই বারে বারে। গানের টান ধরিলে যাই রে ছিড়ে আমার সাধের এক তারারে, গানের টান ধরিলে যাই রে ছিড়ে আমার সাধের এক তারারে, এক তারাটার চিহ্ন তারে জোড়া লাগাই বারে বারে, এক তারাটার চিহ্ন তারে জোড়া লাগাই বারে বারে। বন্ধের আসে কান্দে পারা কান্দে সাধের এক তারা, সুর ওঠে নাই অসুর হাতে বেসুর বাজে মন তারে। বন্ধের আসে কান্দে পারা কান্দে সাধের এক তারা, সুর ওঠে নাই অসুর হাতে বেসুর বাজে মন তারে, এক তারাটার চিহ্ন তারে জোড়া লাগায় বারে বারে, এক তারাটার চিহ্ন তারে জোড়া লাগাই বারে বারে। মনো দুঃখে খোকন কয় বন্ধু যদি ভুলিয়া যায়, আগুন দিব আমারে গায়ে সাক্ষী
রাখি এক তারা রে, মন দুঃখে খোকন কম বন্ধু যদি ভুলিয়া যায়, আগুন দিব আমারে গায়ে সাক্ষী রাখি এক তারা রে। একটা রাটার চিহ্ন তারে জোড়া লাগাই বারে বারে, একটা রাটার চিহ্ন তারে জোড়া লাগাই বারে, কানে টান ধরিলে যাই রে ছিড়ে আমার সাধের এক তারা রে, টান ধরিলে যাই রে ছিড়ে আমার সাধের এক তারা রে, একটা রাটার চিহ্ন তারে জোড়া লাগাই বারে বারে, একটা রাটার চিহ্ন তারে জোড়া লাগাই বারে বারে, একটা রাটার চিহ্ন তারে জোড়া লাগাই বারে বারে, একটা রাটার চিহ্ন তারে জোড়া লাগাই বারে বারে। এই যে লোকসঙ্গীতের আয়োজনে আমরা সঙ্গে আছি, আমরা কথায় আসব, তার আগে দর্শক আছেন সঙ্গে। হ্যালো, শুভ সকাল, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি সাধু গোপন ঢাকা থেকে। জি, গানটি শুনলাম, গানটি আমার লেখা ছিল, জীবন দাদাকে ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ। যাই হোক খোকন ভাই, ভালো গান বাজছে, আমি জীবনদার সঙ্গে একটু কথা বলতে চাই। কথা বলুন আমাদের শিল্পীর সঙ্গে। দাদা জয় গুরু। হ্যাঁ জয় গুরু, কেমন আছেন? হ্যাঁ অনেক ভালো আছি, আপনার শুরু থেকে গানগুলো শুনতেছি, খুব ভালো গাইতেছেন। আমাদের এখানে আমার বড় ভাই আছে হালিম ভাই, হালিম ভাই বলতেছে যে আপনার লাইভ এই প্রথম শুনলো, অসাধারণ গান। আমি বলছি হ্যাঁ, আপনাকে অবশ্য দেখেছে দুই একবার, তো সবগুলো গানই খুব ভালো হচ্ছে, মিউজিশিয়ানরাও খুব ভালো বাজাচ্ছে, সবাইকে ধন্যবাদ। দাদা যদি সুযোগ হয় আপনার মানুষ গানটি যদি করতে পারতেন, যদিও গানটি আনরিলিজ। হ্যাঁ আচ্ছা, করার চেষ্টা করব, যদিও মানুষ গানটি আনরিলিজ ট্র্যাক আসতেছে এই রোজার মধ্যে, জি সিরিজ থেকে আসবে। দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে ফিরব আপনার গানে এবং সেই গানে গানে আমরা বিদায় নেব। দর্শক আশা করি আজকের আয়োজন আপনাদের খুব ভালো লেগেছে, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো গান শুনবেন, সবাইকে আবারও শুভ সকাল। আমরা শেষ গানে চলে যাব, আজকের আয়োজনের শেষ গানটি বলার আগে আমি এনটিভির সকল কলাকুশলী এবং আমার সামনে যারা মিউজিশিয়ান আছেন, আমার অনেক সিনিয়র, তাদের সামনে যে গান করতে পেরেছি আসলে অনেক ভয় ভয় করছিল ফার্স্টে, আর এখন এই মুহূর্তে যে গানটি করব, আমার বাবার খুব পছন্দের একটি গান ছিলেন, বাবা 3 মাস হলো গত হয়েছেন, আর তার কাছে সর্বপ্রথম হাতিখড়ি ছিল, বাবার কাছে সঙ্গীতের হাতিখড়ি। আর আমার বড় আপা গান করেন, কাজল রেখা, অনেক ভালো মাপের একজন শিল্পী, তিনিও ফোক গান করেন, আর আমি কিছু বলবো না, শুনি গানটাই, শুনি গানে চলে যাই। এই গানটিও ফকির লালন সাঁইজির প্রার্থনাঙ্গিকের একটি গান, যেহেতু প্রার্থনাঙ্গিকের গান দিয়ে শুরু করেছিলাম, শেষও করছি এই গান দিয়ে। তুমি ডুবায়ে ভাসাইতে পারো, ভাসায়ে কিনার দাও কারো, রাখো মারো হাত তোমারো, তাইতে তোমার ডাকি আমি ইলাহি আলমিন গো, আল্লাহ বাদশাহ আলো পনা তুমি, তুমি ডুবায়ে ভাসাইতে পারো, ভাসায়ে কিনার দাও কারো, রাখো মারো হাত তোমারো, তাইতে তোমার ডাকি আমি ইলাহি আলমিন গো, আল্লাহ বাদশাহ আলো পনা তুমি, ইলাহি আলমিন গো, আল্লাহ বাদশাহ আলো পনা তুমি।
বহু নামে এক নবীরে এ ভাষালে অকুল পাথারে আবার তারে মেহের করে আপনি লাগাও কি নারে জাহের আছে ত্রিসংসারে আমায় দয়া করো স্বামী।